নষ্ট তালা আর হলো নষ্ট নারী আসলে নষ্ট তালা হচ্ছে যে কোনো চাবি দিয়েই খুলবে আর হচ্ছে নষ্ট নারী যে কোনো পুরুষের আহ যার কাছে টাকা থাকবে আসলে তার কাছে যাবে এটা হলো স্বাভাবিক এর জন্য আসলে বলা হয়েছে যে নষ্ট তালা যে কোনো চাবি দিয়েই খুলবে আর যে ভালো ভালো তালা আসলে এক চাবি দিয়েই খুলবে ঠিক আছে এর জন্য আসলে কিছু কিছু যারা মহিলারা আছেন বা মেয়েরা আছেন আসলে অনেকেই সবার কথা বলতেছি না আসলে কিছু 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 আসলে মেয়েরা আছে যে আসলে সব পুরুষে আসক্ত ঠিক আছে যারা বিয়ে হওয়ার পরেও কিছু কিছু মেয়েরা হচ্ছে আসলে জামার যদি কোনো সময় দেখা যায় কাজে ব্যস্ত বা সময় দিতে পারে না দেখে টাচ মোবাইল থাকলে আসলে বিশেষ করে দেখা যায় ম্যাসেঞ্জারে আসলে বিভিন্ন ছেলেদের সাথে আসলে কথা বলতে চায় ঠিক আছে যে আসলে দেখি কার কাছে কিরকম টাকা পয়সা আছে আর বিশেষ করে বর্তমানের বাংলাদেশের মেয়েরা প্রবাসী ছেলেদের সাথে আসলে বেশি বা সম্পর্ক রাখতে চায় ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে কারণ ওরা হচ্ছে টাকা ইনকাম করে বা মনে করে যে ওরা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বা ওরা ওরা হয়তো টাকা পয়সা অনেক আছে এরকম ঠিক আছে আসলে নষ্ট তালা যে কোনো চাবি দিয়ে আসলে খোলে এর জন্য আসলে কথাটা বলা হয়েছে আর নষ্ট নারী যে কোনো পুরুষে আসক্ত হয় আহ এইটা থুয়ে ওটা ধরবো এটা থুয়ে ওটা ধরবো এরকম আসলে কিছু কিছু মানে মেয়েরা আছে যে এক পুরুষে আসক্ত না আসলে বিভিন্ন পুরুষের কাছে যা বিভিন্ন পুরুষের স্বাদ নিতে চায় আসলে মেয়েরাই কিন্তু এক এক সময় সময় ধরা খায় বা মানে তারা জীবন আসলে তাদের চলাতে কষ্ট হয়ে যায় মানে ওরা বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন মানে জায়গায় যায় বিভিন্ন কারণে ওরা মানে আসলে একটা এভাবে একটা নেশার মতন হয়ে যায় পরবর্তীতে আসলে ভালো জীবন পাইলে ওরা হচ্ছে ভালো জীবন ওরা ই করতে পারে না মানে ভালো জীবনে ফিরতে পারে না কারণ অভ্যাস হয়ে গেছে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ছেলের সাথে বিভিন্ন ঘাটে পানি খাইতে মানে এরকম একটা বিষয় হয়ে পড়ে ঠিক আছে এর জন্য আসলে আপনারা আসলে দেখবেন যে একটা নষ্ট তালার মধ্যে যে কোনো চাবি ঢুকাইলে কিন্তু তালাটা খুলে যাবে আর সেরকমই মেয়েরাও দেখবেন অনেকে যে মেয়েটা আসলে প্রকৃত এক পুরুষে আসক্ত তারা কিন্তু অন্য যতই চাবি বা অন্য ছেলেরা আসে তারা যদি বলে প্রেমের প্রস্তাব দেয় বা যে কোনো একটা কিছু বলে সে কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করবে না ভালো মেয়েরা ঠিক আছে আর খারাপ মেয়েরা আসলে নষ্ট তালা যারা নষ্ট নারী তারা সহজেই কিন্তু যে কোনো ছেলেই হাই হ্যালো লেখলেই কিন্তু তাদের আসলে অ্যাকসেপ্ট করে বা তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে দেখবে যে আসলে তার টাকা পয়সা কিরকম বা তার সাথে কি মানে সম্পর্ক করতে চায় আসলে এরকম এর জন্যই আসলে আমরা আমার বোঝানোর আপনাদের বোঝানো চাইতেছি যারা পুর ইয়ে আছে আপনারা সাবধানে ই করবেন সম্পর্ক করবেন বা যদি আপনার ঘরে যদি বউ বা থাকে এরকম আপনারা হচ্ছে সবসময় টেক কেয়ারে রাখবেন মোবাইলে মেসেঞ্জার আহ ফেসবুক এর মাধ্যমে সবকিছু জানার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন